নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন, সাথে আমি অর্পিতা চ্যাটার্জি। আজ হুগলির গোঘাটে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 200 জন মানুষ। তৃণমূল জেলার সভাপতি দিলীপ যাদব তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন। উপস্থিত ছিলেন বিধায়ক মানস মজুমদার, গোঘাটের ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাজা ও মনোরঞ্জন পাল সহ আরও অনেকে। আমাদের বালি গ্রাম পঞ্চায়েতে সদস্য সদস্যদের আমাদের মঞ্চের পাশে যে চেয়ার আছে, নির্দিষ্ট চেয়ার আছে, সেই চেয়ার সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই কর্মসূচি আমাদের রাজনৈতিক দলের সঙ্গে যে সমস্ত মানুষ অন্য রাজনৈতিক দলে থেকে আজকে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে গোঘাটে বালিপুর অঞ্চলে যারা যোগ দিলেন, বালি অঞ্চলে যোগ দিলেন, তাদেরকে আমার দলের সমস্ত সহকর্মীরা তাদের নিজের পরিবারের মতো সদস্য মেনে তাদেরকে সাংগঠনিক কাজে যেমনি কাজে লাগাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আপনাদের ইতিমধ্যে আমরা বলেছি, আমাদের বিধায়কও বলেছেন, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতিও বলেছেন, এই অঞ্চলের সভাপতিও বলেছেন যে আমাদের নেত্রী বাংলার সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছেন সুযোগ সুবিধা। সে করোনার সময়ে, তাদের বিপদের সময়ে একজন অভিভাবকের মতো তিনি কাজ করেছেন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস চিরাভোগ, মমতা ব্যানার্জি চিরাভোগ, মমতা ব্যানার্জি নেতৃত্বে সারা বাংলায় উন্নয়ন চলছে, চলবে। হুগলির তামাঞ্চলে দিলীপ যাদব চিরাভোগ,